হাই ফ্রেন্ড, আমি ডিমিষ্টি রয়। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ হলো সরস্বতী পুজো, এখানে সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানালাম। তো আজ গেছিলাম আদ্যাপীঠ ঘুরতে, চলো তোমাদেরকে দেখাই। তো এটা গেটেতে ঢুকতেই এই এটা দেখা যায়, বিবেকানন্দের মূর্তি আছে একটা, আর ওই যে সাদা রঙের পিছনে ওইটা হলো আদ্যাদেবীর মন্দির। তো ওখানে 50 টাকা দিয়ে আমরা টিকিট কুপন নিয়ে, টিকিট নয় ওটা কুপনই, কুপন নিয়ে খাওয়া দাওয়া করেছিলাম, নিরামিষ খাওয়া দাওয়া। ওখানে খুব সুন্দর খাওয়া দাওয়াগুলো আর খুব টেস্টি খাবারগুলো। তো ওখানে তো ভিডিও করতে দেয় না, আমি লুকিয়ে লুকিয়ে করেছিলাম, এবং খুব স্পিডে থালা ক্লাস দিয়ে যায়, আমি সেটাই দেখাতে চেয়েছিলাম, আমি দেখাতে পারিনি। তো ওখানে প্রথমে দিয়েছিলো বেগুনি, তারপরে দিয়েছিলো পোলাও, সাদা ভাত, চানা, সয়াবিন ডাল, আরও অনেক কিছু দিয়েছিলো। তো আমি পুরোটার ভিডিও করতে পারিনি, যেহেতু আমি ভিডিও করতে দেয় না, তো ওই কারণে লুকিয়ে লুকিয়ে একটু করেছিলাম, পেরেছি। কিন্তু খাওয়া দাওয়াটা আমার তো ভালো লেগেছিলো, কার কেমন লাগে জানি না, আমার ভালোই লেগেছিলো। চলে এসছি দক্ষিণেশ্বর, তোমাদেরকে এবার দক্ষিণেশ্বর ঘুরে দেখাবো। আর তোমরা যারা এখনো কোনোদিন দক্ষিণেশ্বর আসোনি, তাদেরকে বলো তোমরা খুব তাড়াতাড়ি চলে এসো এই দক্ষিণেশ্বর ঘুরতে, পুজো দিতে। গোল করে বসে জায়গা করা আছে, ওটা বন্ধ ছিল বলে আমরা যেখানে খাবারের স্টল করে দেয় ওখানে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম। বেশি কিছু খাইনি, খেয়েছিলাম শুধু একটা আইসক্রিম খেয়ে দিয়ে একটু ছবি তুলে চলে এসেছি। তো ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি, খুব ভিড় ছিল, তো ওখানে বেশি দাঁড়াতেও দিচ্ছিল না, ওখানে কোনো ব্লগ করতে পারিনি। যেখানে খাবারের স্টলগুলো বসে, কিছু জিনিস কেনাও যায়, যে পাঁচের জিনিসগুলো ওখানে ওখানে বিক্রি হয়। তো চলে যাচ্ছে তার পিছনে পিছন সাইড গেট, এইটা এবার খুলে দিয়েছে এটা।